হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কিন্তু আপনাদের জন্য আমি তন্দুরি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি নুন, কাস্তুরি মেথি, তন্দুরি চিকেন মশালা, মিট মশালা, কোরিয়েন্ডার পাউডার, এরপর দিয়ে দিচ্ছি কিউমিন পাউডার, তারপর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, টার্মারিক পাউডার, জিঞ্জার গার্লিক পেস্ট, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এরপরে দিয়ে দেবো আমরা একটু রেড ফুড কালার, তারপরে দেবো একটু লেবুর রস। এবার ভালো করে মশলাটা হাতে করে কিন্তু মাখাতে হবে, হাতে করে মাখালে কিন্তু জিনিসটা খুব ভালো হবে ম্যারিনেশনটা। এই মশলাগুলো ঠিক মতো পরিমাণ মতো দিয়ে অল্প অল্প করে ভালো করে ম্যারিনেশনটা করে নিতে হবে। আমি দুখানা লেগ পিস নিয়ে নিয়েছি। আমি হাতের সাহায্যে ভালো করে কিন্তু ম্যারিনেশনটা করছি, খুব ভালোভাবে কিন্তু ম্যারিনেশনটা করতে হবে, ম্যারিনেশনটাই মেন। কিন্তু ম্যারিনেশন করে মোর দেন 3 ঘন্টা রাখলে তো খুবই ভালো হয়, কিন্তু 3 ঘন্টা রাখতেই হবে। 3 ঘন্টা রাখলে চিকেনটা যখন কুক হবে না, পুরো সফট হবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে হ্যাঁ ম্যারিনেশন করে রেখে খুব ভালো হয়েছে। তারপর আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। এবার 3 ঘন্টা হয়ে গেছে, আমি চিকেনটাকে এবার কুক করে নেব। একটা একটা করে আমি লেগ পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন তন্দুরি চিকেনটা। যে কোনো গেস্ট আসলে আপনাদেরকে কিন্তু কেউ বলবে না যে এটা আপনারা বাড়িতে বানিয়েছেন, একদমই রেস্টুরেন্টের মতো হয়েছে। বন্ধু, আপনাদের সকলকে অনুরোধ রইল অবশ্যই বানাবেন, আর আমাকে কমেন্টে অবশ্যই জানান যে কেমন লাগছে আমার রেসিপিটা। চার পাঁচ মিনিট ভালোভাবে এভাবে কুক করে নেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে চিকেনগুলোকে উল্টে দিতে হবে। চিকেনের এই পিঠটাও কিন্তু আমার 4-5 মিনিট মতো কুক হয়ে গেছে, এটাকে আমি আবার উল্টে দিচ্ছি। আপনারা দেখুন কি সুন্দরভাবে এটা হয়েছে, একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো। আপনারাই কমেন্টে আমাকে জানান কেমন লাগছে আপনাদের রেসিপিটা। এপিকটা বেশ ভালো 2-3 মিনিট কুকিং হয়ে গেছে, এবার কিন্তু এটাকে আমরা পোড়াবো। আমরা পোড়ানোর জন্য কিন্তু মুরগির 2টো লেগ পিসকে একদম আমি গ্যাসের উপরে দিয়ে দিয়েছি। চিকেনটাকে এপিট ওপিট করে 2 মিনিট করে কিন্তু পুড়িয়ে নিলেই হয়ে যাবে, একদম রেস্টুরেন্ট স্টাইলের আমাদের তন্দুরি চিকেন। আপনারা নিজেরাই আমাকে কমেন্ট করে বলুন যে কেমন লাগলো রেসিপিটা।
চিকেনটা কিন্তু খুবই সফট এবং জুসি আর খুবই টেস্টি হয়েছে। অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করবেন।